চুরির পরিণাম। মনু সবসময় নিজের খেলনাগুলোকে খুবই বাজেভাবে ব্যবহার করত। একদিন খেলতে খেলতে ও নিজের নতুন গাড়িটাকে ভেঙে ফেলল। সন্ধ্যেবেলা যখন মা বাবা নাস্তা করছিলেন, তখন মনু নতুন গাড়ির জন্য জেদ করতে লাগলো। বাবা, আমার নতুন রিমোটওয়ালা গাড়ি চাই। আরে, গত সপ্তাহে তো নিয়ে এসেছিলে। ওই গাড়িটা ভালো ছিল না, আমি ঠিক করে খেললাম ও নড়াটা ভেঙে গেল। না মনু, তুমি নিজের খেলনা কখনোই সাবধানে রাখো না। প্রত্যেকটা খেলনা আনার সঙ্গে সঙ্গেই ভেঙে ফেলো, আর তুমি নতুন গাড়ি পাবে না, আর এই ব্যাপারে আর কোনো কথা হবে না। এই বলে বাবা উঠে চলে গেলেন। মা বাবার উপর মনুর ভীষণ রাগ হলো। ওর যেভাবেই হোক ওর নতুন গাড়ির দরকার ছিল। তখনই ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। রাতে যখন সকলে ঘুমোচ্ছিল, তখন ওর বাবার পকেট থেকে কিছু টাকা বের করলো। পরের দিন দুপুরবেলায় স্কুল থেকে ফেরার সময় ও একটা টয় শপে গেল আর নিজের পছন্দ মতো গাড়ি কিনে নিল। এই পুরো ব্যাপারটা দূরে দাঁড়িয়ে থাকা দুটো চোরও দেখছিল। বাচ্চার কাছে এত টাকা দেখে ওরা ভীষণ খুশি হয়ে গেল। আরে বাহ, আজ তো বেশ সহজ শিকার পেয়েছি, চল ছোট্টু। দুই চোর মনুর পিছু ধাওয়া করলো। আর কিছু দূর পরেই একটা ফাঁকা গলি ছিল। সুযোগ বুঝে ওই চোর দুটো সামনে এলো। এই খোকা, চল তাড়াতাড়ি সমস্ত টাকা আমাদের দিয়ে দে। না, এগুলো আমার টাকা। কিন্তু এখন এটা আমাদের হতে চলেছে, চল এদিকে দে। ওই দুই চোর মনুকে ভয় দেখিয়ে সব টাকা নিয়ে নিল। এই ধস্তাধস্তিতে মনুর গাড়িটাও ভেঙে গেল। মনু নিজের এই কাজের জন্য খুব পছতালো। ও সেই ভাঙা গাড়িটাকে নিজের ব্যাগে রাখল আর বাড়ির দিকে রওনা দিল। ভাবছিল যে কাউকে কিচ্ছু বলবো না, না হলে সকলে খুব বকা দেবে। এখন আমি কি করব, মা বাবাকে তো বলতেও পারবো না, নাহলে তো আরো বকা দেবে। কিন্তু বাড়িতে অন্য এক সারপ্রাইজ মনুর অপেক্ষা করছিল। যেই মনু বাড়ি পৌঁছলো, ওর বাবা খুশি মনে ওকে একটা নতুন গাড়ি দিল আর বলল, সরি বাবা, তোমাকে আমার বারণ করা উচিত হয়নি, বাচ্চারা তো খেলনা ভাঙবেই। পরে আমি ভাবলাম যে আমি ঠিক করিনি, তাই আমি তোমার জন্য নতুন রিমোট দেওয়া গাড়ি নিয়েই এলাম, এই নাও। এই শুনে মনু খুব জোরে জোরে কাঁদতে শুরু করল। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? ও কাঁদতে কাঁদতে মা বাবাকে পুরো ব্যাপারটা জানালো। আই এম সরি মা বাবা, আমি বাড়ি থেকে টাকা চুরি করে নতুন গাড়ি কিনতে গেছিলাম, কিন্তু রাস্তায় চোরেরা আমার টাকা চুরি করে নিল আর গাড়িটাও ভেঙে দিল। মনুর বাবা মা বুঝতে পেরে গেছিলেন যে মনু নিজের ভুলটা বুঝতে পেরেছে। এই জন্য ওনারা ওকে ক্ষমা করে দিলেন আর ওকে ভালোবেসে বোঝালেন। বাবা, চুরি করা খুব খারাপ, এ তো ভাগ্য ভালো যে চোরেরা তোমার কোনো ক্ষতি করেনি, এরপর থেকে কখনো যেন এমন কাজ করো না। মনু নিজের ভুল বুঝতে পারল, ও কখনো চুরি না করার শপথ নিল। ভিখারির শিক্ষা। অনেক সময় আগে কোনো এক শহরে 7 বছরের গাট্টু তার বাবা মা আর ঠাকুরদার সাথে থাকতো। গাট্টুকে রোজ ওর ঠাকুরদা স্কুলে দিতে যেতেন আর দুপুরে গাট্টুকে স্কুল থেকে নিতে আসতেন। একদিন ঠাকুরদা গাট্টুকে স্কুল থেকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন রোজকার মতো, যখন রাস্তায় এক ভিখারির সাথে দেখা হলো। বাবুজি, আমাকে কিছু পয়সা দিন, আমি অনেক দিন কিছু খাইনি। কি দেখে মনে হচ্ছে সত্যি খিদে পেয়েছে, তুমি ওকে কিছু টাকা দিয়ে দাও। তুমি ঠিকই বলেছো গাট্টু, আমি ওকে কিছু পয়সা দিয়ে দিচ্ছি। এই বলে ঠাকুরদা তার পকেট থেকে কিছু টাকা বের করে ভিখারিকে দিয়ে দিলেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবুজি। ভিখারিকে টাকা দিয়ে গাট্টু আর ঠাকুরদা বাড়ির দিকে চলে গেলেন। পরের দিনও যখন গাট্টু আর ঠাকুরদা স্কুল থেকে ফিরছিল, তখন ওদের সাথে সেই ভিখারির দেখা। আর গাট্টুর কিছু বলায় ঠাকুরদা ওকে কিছু টাকা দিয়েই দিলেন। এমন করেই অনেক দিন চলতে লাগলো। পরের দিন ঠাকুরদার শরীর খারাপ ছিল, তাই গাট্টুকে একাই স্কুলে যেতে হলো। সেই দিনই স্কুলের প্রিন্সিপাল গাট্টুদের ক্লাসে এলেন, আর তিনি বাচ্চাদের বললেন, বাচ্চারা, রাস্তায় দেখতে পাওয়া কোনো ভিখারিকে পয়সা দেওয়া উচিত নয়। কিন্তু প্রিন্সিপাল স্যার, যদি আমরা ওদের টাকা না দিই তবে ওরা খাবার খাবে কি করে? তুমি ঠিকই বলেছো গাট্টু, কিন্তু রোজ রোজ ভিক্ষার পয়সায় খাবার খেয়ে ওর জীবনে কোনো বদল আসবে না। তাহলে স্যার আমাদের কি করা উচিত? কাউকে রোজ রোজ ভিক্ষা দেবার বদলে ভালো হলো ওকে কোনো না কোনো কাজ শিখিয়ে দেওয়া, যাতে ও পরিশ্রম করে পয়সা রোজগার করতে পারে আর সেই পয়সায় ও খেতেও পারে। প্রিন্সিপালের কথা শুনে গাট্টু বুঝে গেল যে ও কি করে ওই ভিখারিকে সাহায্য করতে পারবে। স্কুলে ছুটি হলে সে তাড়াতাড়ি স্কুলের বাইরে এলো, আর যেহেতু ঠাকুরদার শরীর ভালো নেই তাই সে একাই ওই ভিখারির কাছে পৌঁছল। ছোট বাবু, আজ বড় বাবু আসেনি, তাহলে আজ আমাকে খাবার কে দেবে গো? তুমি চিন্তা করো না, আজ আমি তোমাকে টাকা দেব। আপনি? হ্যাঁ আমি। ব্যাস তার বদলে আমার একটু কাজ তোমাকে করে দিতে হবে। ঠিক আছে। গাট্টু ওই ভিখারিকে নিয়ে সোজা ওর বাবার খেলনার ফ্যাক্টরিতে পৌঁছলো। সমস্ত ব্যাপার জেনে বাবা বললেন, যদি তাই হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব, চলো। তারপর সে ভিখারিকে নিয়ে খেলনা পিয়ার পার্টসের কাছে গেল আর ভিখারিকে বলল, তুমি এই সব পার্ট জুড়ে আমার জন্য এই রকম একটা জাহাজ বানাও, যদি তুমি এটা করে ফেলতে পারো তবে আমি তোমাকে অনেক টাকা দেব। সত্যি? এরকম হলে আমি এখনই তোমাকে একটা জাহাজ বানিয়ে দিচ্ছি। শেষ অবধি অনেক ভুল করার পরে ভিখারি একটা জাহাজ বানিয়ে ফেলল। এবার তো এটা ভালো হয়েছে না ছোট বাবু? হ্যাঁ এটা বেশ ভালো। সত্যি? তাহলে এবার তো আপনার কথা মতো আমাকে অনেক পয়সা দিন। হ্যাঁ এই দাও তোমার পয়সা। এটা শুনে ভিখারির চোখে জল চলে এলো। আপনাকে অনেক ধন্যবাদ ছোট বাবু, আপনি আমাকে এত পয়সা দিলেন। আমি তোমাকে টাকা দিইনি, আমি তোমাকে তোমার পরিশ্রমের ফল দিয়েছি। কি বলছেন? মানে এই যে তুমি আমার জন্য জাহাজ বানালে এটা তার টাকা, আর এখন খেলনা বানাতে তুমি জেনে গেছো তাই তোমাকে এবার ভিক্ষেও করতে হবে না। এইবার তুমি রোজ এইখানে ফ্যাক্টরিতে এসে জাহাজ বানাবে, আর তার বদলে আমার বাবা তোমাকে টাকা দেবে। এটা শুনে ভিখারির চোখে জল চলে এলো। ধন্যবাদ ছোট বাবু, এতদিন লোকেরা আমাকে ভিক্ষাতে পয়সাই দিত, কিন্তু আপনি তো আমাকে কাজ করতে শিখিয়ে দিলেন, এখন আর আমাকে ভিক্ষা করতে হবে না। এইভাবে গাট্টু তার বুদ্ধি দিয়ে ভিখারিকে খেলনা বানানো শিখিয়ে দিল, যার ফলে ভিখারি পরিশ্রম করে রোজগার করে খেতে লাগলো, আর তারপর তাকে আর কখনো ভিক্ষা করতে হয়নি।